পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন গ্রামে SLWM এর শুভ উদ্বোধন। বিবেকানন্দ নির্মল উদ্যানের ব্যবস্থাপনায় কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং অপচনশীল আবর্জনা দিয়ে জৈব সার উৎপাদনের উদ্যোগ। পিপলন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন করলেন মন্তেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের ADA কনক দাস, পিপলন পঞ্চায়েত প্রধান শরীফ উদ্দিন, উপপ্রধান অমল দাস, সুপারভাইজার বিনয় কৃষ্ণ কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং আরো মাটির মান বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করবে চাষবাসের ক্ষেত্রে। আর অবশিষ্ট যে প্লাস্টিক বা যেগুলো অপচনশীল যে সমস্ত জিনিস থাকবে সেগুলোকে আলাদা করে তার আবার সঠিক ব্যবহার করবে এবং পুনর্ব্যবহার করবে, যাতে করে মানুষের শারীরিক ক্ষতির ইয়েটা কমানো যায়। তো সেই হিসাবে এই প্রকল্পটা, এটা আকারে দেখতে ছোট হলেও এর একটা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অপরিসীম গুরুত্ব আছে। আমি আশা রাখবো গোটা পিপলন গ্রাম পঞ্চায়েতের মানুষ এটাকে তাদের নিজের প্রকল্প হিসেবে দেখবেন। আমি পাশাপাশি পিপলন গ্রাম পঞ্চায়েত এই সম্পূর্ণ প্রকল্পটা রূপায়ণ করেছে। এখন এই ধরনের প্রকল্পকে চালানো, যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে, সেটা একটু কঠিন হয়, একটু কমিটমেন্টের দরকার হয়, যেটা এখানকার প্রধান সাহেব, বিশেষভাবে এখানে যারা অন্যান্য সদস্য, এবং আলাদাভাবে উল্লেখ করতে হবে বিনয়বাবুর কথা, ওনারা এবং আরও যে দুজন কর্মী আছেন তারা প্রত্যেকে এটাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইতিমধ্যেই শুরু করেছেন। সেগুলো একটা জায়গা থেকে গ্রামের শেষ প্রান্তে প্রান্ত পর্যন্ত পুকুরে বা বিভিন্ন জায়গা থেকে সেগুলো ছড়িয়ে বেড়ায়। এই ছড়িয়ে বেড়ানোর কারণে পরিবেশ দূষিত হয়, সেখান থেকে অনেক রোগ বালাই তৈরি হয়। তাই পিপলন গ্রাম সচেতন গ্রাম, আমরা প্রথমেই পিপলন গ্রামকে চিহ্নিত করেছি। আজকে সেই সমস্ত নোংরা আবর্জনা আমরা বাড়ি বাড়ি থেকে কালেকশন করব। কালেকশন করে কোনো জিনিসই কিন্তু অপ্রয়োজনীয় নয়, সেগুলো এখানে এসে বাঁচাই হবে। যেটা সার তৈরির ক্ষেত্রে প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করা যাবে এবং বাকি অংশটা আমরা বাঁচাই করে পরে বিক্রি করতে পারবো। অর্থাৎ এলাকার পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে, যার জন্য আমাদের এই উদ্যোগ পিপলন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। স্যার, আজকে এখানে কি প্রজেক্ট উদ্বোধন হচ্ছে? এটা পিপলন গ্রাম পঞ্চায়েতের সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এটা কি প্রজেক্টের কি কি কাজ হবে? এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত গোটা এলাকা বর্জ্যগুলো সংগ্রহ করবে, তারপর এখানে ডিসপোজেবল যেগুলো পচনশীল সেগুলো এবং অপচনশীলগুলোকে আলাদা আলাদা করা হবে, তারপরে পচনশীলগুলোকে আবার প্রসেস করা হবে, প্রক্রিয়াকরণ করা হবে, করে এখান থেকে কেঁচো সার তৈরি করা হবে, আর অপচনশীলগুলো আবার ওগুলোকে আলাদা করে রেখে সেগুলো রিসাইকেল করা বা ওগুলো পুনর্ব্যবহারের ব্যবস্থা। চাষিরা কি এটা বিনামূল্যে পাবে? না, বিনামূল্যে পাবে না, কিন্তু এর মানে আমাদের এখানে এলাকায় তারা হাতের কাছে পাবে এবং গ্রাম পঞ্চায়েত তৈরি করছে, বাজারে যে দাম তার তুলনায় বেশি কম দামে পাবে। স্যার, আমার নাম এবং পরিচয়? আমি বিপ্লব দত্ত, সমষ্টি উন্নয়ন আধিকারিক। ধন্যবাদ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।